ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া দরিয়া দৌলত ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী কহিনুর আক্তার সমর্থকদের এ মনোনয়ন দাখিল করেছেন আগামী পনেরো জুন বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলতের ইউনিয়ন পরিষদের নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনের মাঠ মঙ্গলবার বিকেলে মহিলা মেম্বার প্রার্থী কহিনুর বেগম তার সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বাঞ্ছারামপুর নির্বাচন অফিসে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিন নং দরিয়া দৌলত ইউনিয়ন পরিষদের এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী হিসেবে বেশ নির্বাচনী আলোড়নের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন কোহিনুর আক্তার তিনি গত নির্বাচনে নির্বাচিত হয়ে স্থানীয় এমপি ক্যাপ্টেন তাজুল ইসলামের সহযোগিতায় ওয়ার্ডবাসীর কল্যাণে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন মরিচাকান্দি থেকে শত সমর্থক নিয়ে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে পৌঁছে সবাইকে নিয়ে বিশাল মিছিলের মধ্য দিয়ে তিনি উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফর্ম জমা দেন এ সময় উপস্থিত ছিলেন দরিয়া দৌলত ইউনিয়নের এক নং ওয়ার্ড থেকে আজাদ সরকার হাসান মিয়া দুলাল মিয়া দরিয়া দৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বামী আহমেদ অবিদ বাহার নজরুল ইসলাম রহমান ও মোহাম্মদ দীপু দুই নং ওয়ার্ড থেকে বাবুল হোসেন সাদ্দামিয়া সেন বাদশাহ ও তিন নং ওয়ার্ড থেকে বীর মুক্তিযোদ্ধা হামিদ মেম্বার আওলাদ হোসেন মনির মিয়াদ ছাড়াও আরও অনেকে জনতা জাগ্রত রয়েছে যোগ্য প্রার্থীদের নিয়ে ফুটিয়ে তুলছে নির্বাচনী মাঠ দরিয়া দৌলত ইউনিয়ন জুড়ে চতুর্পাশ দিয়ে সকল শ্রেণীর মানুষের হৈচৈ আনাগোনা চোখে পড়ছে কহিনুর আক্তার তার কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেছে উপজেলার প্রধান সড়কগুলো সভার মধ্যে দেখা যায় আনন্দ উৎফুল্লতা কর্মী সমর্থকরা প্রচারের মধ্য দিয়ে প্রকাশ করেন গত নির্বাচনী বিজয়ী কোহিনুর আক্তারকে তাদের মাঝে আবার মহিলা মেম্বার হিসেবে দরকার এবারও বিপুল ভোটে কোহিনুর আক্তারকে নির্বাচনে পাশ করার জন্য সবাই একত্রিত হয়েছে কোহিনুর আক্তার বলেন আমার নেতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম তাজ এমপির নির্দেশে গত পাঁচ বছর ভালো চালিয়েছি জনগণের উৎসাহে আমি আর ঘরে বসে থাকতে পারিনি আবার এবার নির্বাচন করছি আমি তাজ ভাইয়ের হাতকে মজবুতের জন্য সব সময় মাঠে কাজ করেছি আমার নেতার জন্য আমি রাজপথে লড়াই করব আমার নেতা ও জনগণের সুদৃষ্টিতে মহিলা মেম্বার হয়ে সমাজ ও উন্নয়নের সেবায় ঝাঁপিয়ে পড়ব আমার নির্বাচনী এলাকার তিনটি ওয়ার্ডের ভোটারদের কাছে আমি দোয়া ও ভোট চাই আমি ভোটারকে বলছি আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে আপনার একটি মূল্যবান ভোট আমার জন্য যথেষ্ট আশা করি আমার নির্বাচনী এলাকার ভোটার বৃন্দ এবারও আমাকে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবারও আমার জনগণের চাচ্ছে জনগণের সেবা করার জন্য দেশের দেশের উন্নয়ন করার জন্য মানে জনগণ বলতেছে যে তোমার মতো আমরা চাই আর আমরা সবাই দুঃখজনক আমি কেন যাইতে রাজি ছিলাম না আমাকে গ্রাম থেকে আমাকে সমর্থন করছে এখন আমার এই আমি নির্বাচন করতে চাই আমি ক্যাপ্টেন সালাম জানাই আসসালামু আলাইকুম আমি উপজেলার সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম অন্ধকার আমি বারোটা বাজে বা দশটা বাজে বা দুইটা বাজে কারোর সময় দেই না আমাকে সারা দিলে আমি তাদের পিছনে দৌড়ি এই যে তুমি যোগ্য হিসাবে সর্বধিক আগে আগেই আসো আমি তোমাকে চাই বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার আলমামুনের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া